বন্ধুরা, পরোটা তো তোমরা অনেক রকম ভাবে এবং অনেক কিছুর পরোটা নিশ্চয়ই খেয়েছো। আজকে আমি তোমাদের শেয়ার করছি পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজ কলির পরোটা। আমি এখানে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ কলিও নিয়ে নিতে পারো, কারণ এই শীতেই তোমরা এই সমস্ত জিনিসপত্র পাবে। আর শীতের এই রকমই নানান রকমের জিনিস দিয়ে পরোটা তৈরি করে খেতে দারুণ মজা লাগে। তো আমি এখানে পেঁয়াজ পাতাগুলো দেখো ভালো করে আগেই আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই পেঁয়াজ পাতাগুলোকে খুব মিহি মিহি করে কুচিয়ে নিতে হবে। আর একইভাবে যদি পেঁয়াজ কলি দিয়েও করো, তাহলে পেঁয়াজ কলিও আগে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেবে, নিয়ে তারপরে এইরকম ঝিরি ঝিরি করে কুচি করে নেবে পেঁয়াজ পাতা। এবার এখানে আমি নিয়েছি দেখো আটা, এখানে 2 কাপ আমি আটা নিলাম, আর 2 কাপ আমি ময়দা দেব। এখানে তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, অথবা শুধু আটা দিয়েও করতে পারো, অথবা চাইলে আমার মতনই এরকম মিশিয়ে নিতে পারো, এতে অনেক বেশি স্বাদ হবে। আবার দিয়েছি স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, যেহেতু এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে দিয়েছি, তাই এখানে ময়ামের দরকার হবে না, কারণ আটা দেওয়ার ফলে খুব সুন্দর পরোটা নরম আর সফট হবে। শুধু ময়দা থাকলে একটু ময়াম দেয়া যেতে পারত। এইবার আমি কি করব, আটাটা জল দিয়ে মাখার পর অল্প একটুখানি তেল আটার গায়ে এইভাবে মাখিয়ে নিয়ে ওপর দিকেই শুধু এইভাবে মাখিয়ে নেবে চারিদিক থেকে অল্প একটুখানি তেল দিয়ে। এবার এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমরা পেঁয়াজের পুরটা তৈরি করব। তার জন্য এই পেঁয়াজ পাতার পুর তৈরি করার জন্য আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটি যখন একটু গরম হবে আমরা দেব 1 চামচ এখানে জিরের গুঁড়ো, 1 চামচ দেব ধনের গুঁড়ো, আর অল্প সামান্য একটুখানি হলুদ দেবো। দিয়ে দেব এবার শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা চাইলে তোমরা আরেকটু বেশিও দিতে পারো, আর চাইলে এই সময় কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়েও দিতে পারো। এইবার আমি দিচ্ছি এখানে দেখো আলু সেদ্ধ করা, 2টি আলু আমি সেদ্ধ এখানে দিয়ে দিচ্ছি। 2টি আলু সেদ্ধ করা দিয়ে মশলাটার সাথে আমাদের কিছুক্ষণ এই আলুটা একটু আগে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে দেখো এইভাবে মশলার সাথে আলুটা আমরা একটুখানি নেড়ে চেড়ে নেব। আর এরপর এখানে দেখো পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা যে কুচিয়ে রেখেছিলাম আমি, এরপর পেঁয়াজ পাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে আলুর সাথে ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আলুর পরিমাণটা কম রাখবে, পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজ কলির পরিমাণটা বেশি রাখবে একটু। এবার এর মধ্যে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলেই পেঁয়াজ পাতাগুলো সফট হয়ে যাবে, অথবা পেঁয়াজ কলি থাকলে সেটিও সফট হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে নুনটার সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে 1 চামচ চাট মশলা অথবা 1 চামচ আমচুর পাউডার দিতে পারো, তাতে এটি আরও বেশি মজাদার খেতে হয়ে যায় আর খুব টেস্টি লাগে খেতে। দিয়ে এই আমচুর পাউডার অথবা চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আরও একটু ভেজে নিয়ে এরকম ভাজা ভাজা যখন মন্ড মতন হয়ে যাবে তখন আমরা এটাকে একটি প্লেটে তুলে নেব। তো দেখো এটা ঠিক এইভাবে তোমাদের তৈরি করে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে এটা তুলে নেবে, নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে দেবে। এরপর যেভাবে পরোটা তৈরি করা হয় সেইভাবে আমরা লেচি করে নেব। তবে এখানে লেচি পরোটার যখনই তৈরি করবে তখন রুটির থেকে একটু বড় লেচি কাটবে, তাহলে পরোটা অনেক বেশি ভালো হবে। তো এখানে দেখো একটু বড় সাইজের আমি লেচি করে নিয়েছি। লেচি করার পর সেই লেচিগুলোকে ভালো করে হাত দিয়ে গোল করে নেবে। হাত দিয়ে গোল করে নেওয়ার পর তারপরে একটু শুকনো আটা ভালো করে লাগিয়ে নেবে। শুকনো আটা এই লেচিতে 2 পিঠে লাগিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পুর ভরবে। তাহলে কি হবে, প্রথমত পরোটা ফুলবে খুব সুন্দর, আর দ্বিতীয়ত পুর বেরিয়ে যাবে না পরোটা থেকে। তাই শুকনো আটা অবশ্যই দেবে ভেতরে, দিয়ে তারপরে পুরটা ভরে দেবে। তো একটি আমি তৈরি করে নিয়েছি, আরেকটি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে ঠিক এই
লেচিটা দিয়ে বাটির মতন একটা তৈরি করে নেবে। নিয়ে শুকনো আটা দেবে, শুকনো আটা ভালো করে লাগিয়ে তারপরে পুরটা এর মধ্যে ভরবে। পুরটা ভরে ভালো করে মুখটা আটকে দেবে পরোটার চারিদিক থেকে। দিয়ে তারপরে এখানে যেটা করতে হবে, তোমাদের এবার অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে বেলতে হবে। তবে তার আগে কি করবে, হাত দিয়েই চাকির মধ্যে একটুখানি তোমাদের এই পরোটাটা ছড়িয়ে দেবে। হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিলে পুরটা সমানভাবে ভেতরে ছড়িয়ে যায়। আর তারপর আলতো আলতোভাবে বেলুন দিয়ে একদিকে টেনে টেনে এটাকে বেলে নিতে হবে। আর যেন চারদিকটাই সমানভাবে হয়, কোনো দিকে যেন মোটা কোনো দিকে পাতলা না থাকে। আর ধারের দিকে একটুখানি চাপ দিয়ে বেলবে, তাহলে কি হবে পুর বেরিয়ে যাবে না। দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। কোনো দিক থেকেও একটুখানি পুর কিন্তু বেরিয়ে যায়নি। আর কত সুন্দর এই সবুজ পেঁয়াজের কিংবা পেঁয়াজ পাতার পরোটা তৈরি হয়ে গেছে। এরপরে বেলে নিয়ে এগুলো সেঁকে নেবে। তোমরা চাইলে একটা একটা করেও সেঁকতে পারো, তোমরা চাইলে একসাথে দুটো অথবা তিনটে পরোটাও তোমরা কিন্তু সেঁকে নিতে পারো। তো দেখো এখানে কত সুন্দর পরোটা তৈরি হয়েছে, এক ফোঁটাও কিন্তু কোনো দিক থেকে পুর বেরিয়ে যায়নি। এরপরে আমি দুটো পরোটাই একসাথে এখানে সেঁকে নিচ্ছি। তো পরোটার দুটো পিঠ যখন দুই দিক থেকে দেখবে সেঁকা হয়ে গেছে ভালো মতন, তখনই কিন্তু এর মধ্যে তেল অথবা ঘি দেবে। আগে থেকে তেল ঘি কখনোই দেবে না। দুই পিঠে আগে একটু দাগ ধরিয়ে নেবে সুন্দরভাবে। এই দেখো কত সুন্দরভাবে দাগ ধরানো হয়ে গেছে দুই পিঠে। এইভাবে দাগ ধরিয়ে নেবার পর অল্প অল্প করে তেল অথবা ঘি দিয়ে এগুলো তোমরা ভেজে নেবে। তো আমি এখানে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দুই দিক সুন্দর করে মুচমুচে করে আমরা ভেজে নেব। আর এই পরোটা যখন তোমরা একটু খুন্তি দিয়ে চেপে ভাজবে, তোমরা দেখবে এই পরোটা কত সুন্দর ফুলে উঠেছে, তাতেই বুঝবে পরোটা ভালো হয়। আর এই পরোটা ফুলে ওঠার কারণ হচ্ছে এই ভেতরে শুকনো আটা দিলেই দেখবে পরোটা এরকম ফুলবে। কত সুন্দর দেখো এই পরোটা ফুলছে, তাতেই বুঝবে যে পরোটা কী সুন্দর পাট পাট হয়ে খুলে আসবে। তো ব্যাস এখানে দুদিকে ভালো করে সেঁকে নিয়ে আমি পরোটা রেডি করে নিয়েছি। তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এখানে পেঁয়াজকলি অথবা পেঁয়াজ পাতার পরোটা। এই শীতকালে দারুণ লাগে এই পরোটাটি খেতে। এটা তোমরা আচার দিয়ে অথবা দই দিয়ে অথবা রায়তার সাথে সার্ভ করতে পারো, দুর্দান্ত লাগবে খেতে এই পরোটা। আর চলো আমি এবার তোমাদের দেখাচ্ছি যে দেখো এই পরোটা কত সুন্দর একদম পাট পাট হয়ে খুলে যাবে। আমি তোমাদের একটু খুলে দেখাচ্ছি এই পরোটাটা। এই দেখো পুরো দেখতেই পাচ্ছ কত সুন্দর পাট পাট হয়ে পুরো পরোটাটি খুলে যাচ্ছে, এবং ভেতরে পেঁয়াজ পাতার পুরটা কত সুন্দর লাগছে দেখতে। এটা যেমন দেখতে এরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও অবশ্যই এই পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজকলির পরোটা খেয়ে দেখো, দারুণ লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।